বহু বছর আগে টুনি তার মেয়ে টুকির সঙ্গে সুখে শান্তিতে বসবাস করত। টুনির একটি আম গাছ ছিল। টুনি সেই আম গাছ থেকে আম পেড়ে নিয়ে গিয়ে সেই আমগুলি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। আম 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 নিয়ে যাও, মিষ্টি আম আছে। বলছি তো টুনি বোন, আমাকে কিছু আম দাও, আমি আম বাড়িতে নিয়ে যাব। চারুবন কি বলো না, আম খুব মিষ্টি, একবার নিয়ে গিয়ে খেয়েই দেখো তুমি। টুনি বোন বলছে যে আমাকেও কিছু আম দাও, আমিও কিছু আম বাড়িতে নিয়ে যাব। এইভাবেই দেখতে দেখতে টুনি সব আম বিক্রি হয়ে যায়, টুনির আমের ছাকা খালি হয়ে যায়। এরপর টুনি বাড়ির দিকে রওনা দেয়। তারপর টুনি উড়ে উড়ে বাড়িতে এসে পৌঁছায়। তারপর টুনি এবং টুনির মেয়ে রাতে দুজনে খুব আরাম করে ঘুমায়। ঠিক একই রকমভাবে প্রতিদিনের মতোই টুনি আম নিয়ে আসে বাজারে আম বিক্রি করার মতো। এইভাবেই প্রায় কিছুদিন চলতে থাকে। প্রত্যেক দিনের মতোই টুনি ঘুম থেকে উঠে তার আম বাগানের দিকে রওনা দেয়, কেননা সেইখান থেকেই আম নিয়ে গিয়ে টুনি বিক্রি করে সংসার চালাবে। তবে সেই দিন টুনি সেইখানে গিয়ে দেখে তার আম গাছে তেমন আম নেই। কি ব্যাপার হলো? আমি কালই দেখলাম গাছে এত আম, আজ গাছে আম নেই। কে জানে, মনে হয় রাতের বেলা কেউ এসে চুরি করে। এমনিতেই আমি গরিব মানুষ, আম বিক্রি করে সংসার চালাই, এমন করলে কি আমি পারি? দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই বলে টুনি সেইখান থেকে আমের ঝাঁকায় দুটো আম নিয়ে বাজারের দিকে রওনা দেয়, কেননা তাকে তো আম বিক্রি করতেই হবে। তারপর টুনি সেই আম দুটোকে নিয়ে বাজারের মধ্যে পৌঁছে যায় এবং নিজের দোকানে রেখে দেয়। আম আম আছে, মিষ্টি আম, আম নিয়ে যাও। আর বলো না গো চারুবন, দুঃখের কথা আর কি বলবো। আজ সকালবেলা আম বাগানে গিয়েছিলাম, গিয়ে দেখি গাছ ভর্তি আম ছিল, এখন আর আম নেই। আমি তো দেখে অবাক, ভাবলাম হয়তো কোনো চোরটোর রাতে এসে চুরি করেছে। দেখি কোনো না কোনো একটা তো ব্যবস্থা করতেই হবে। তুমি তো একটা কাজ করতে পারো টুনি বোন, আজ রাতে না হয় তুমি ও তোমার আম বাগানে একটু পাহারা দিও। রাতে যদি কেউ চুরিও করে থাকে তাহলে তো তুমি এমনিতেই বুঝতে পেরে যাবে। যা বলেছো চারুবন, আজ রাতে আমি আমার আম বাগানে পাহারাটাই দেব। এই কথা বলে চারু সেইখান থেকে একটি আম নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। এরপর টুনি সমস্ত আম বিক্রি করে তার বাসার দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তারপর টুনি নিজের বাসায় ফেরে। মা মা, আজ তুমি অনেক আম বিক্রি করেছো তাই না? কি এনেছো আমার জন্য খাবার বলো না। আর বলিস না রে টুকি, আজ যখন সকালে আম বাগানে গিয়েছিলাম দেখলাম গাছে একদমই আম নেই, গুটি কয়েক পড়ে আছে। আমি আগের দিনই গিয়ে দেখেছিলাম অনেক আম আছে, জানি না কি হলো, হয়তো রাতের বেলা কেউ চুরি করেছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আমাদের কাছে তো অনেক আম ছিল। সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না যে আমগুলো কি হলো। আজ রাতে আমি পাহারা দেব, দেখব আমগুলো কেউ চুরি করছে নাকি কেউ খেয়ে নিচ্ছে। এইসব কথাবার্তা বলার পর টুনি এবং টুনির মেয়ে টুকি দুজনেই ঘুমিয়ে পড়ে। তারপর টুনি মাঝরাতে উঠে তার আম বাগানের দিকে রওনা দেয়। টুনি যখন আম বাগানে এসে পৌঁছায় তখন টুনি একটি ভয়ঙ্কর কাণ্ড দেখলো। দেখলো একটি অদ্ভুত প্রাণী, অর্ধেকটা পাখি অর্ধেকটা মাথা কাটা ভূত তার আম গাছের আম খেয়ে নিচ্ছে। এই কে রে তুই, আমার গাছের আম খাচ্ছিস? আমাকে না জিজ্ঞাসা করে আমার গাছের আম খাচ্ছিস? তোর লজ্জা করছে না? চোর কোথাকার, এমন শায়েস্তা করবো না, আম খাওয়া তোর বেরিয়ে যাবে। হ্যাঁ
হ্যাঁ, আমি তো তোর গাছের আম খাই, আর তোর গাছের আম আমি খাবো, তুই কি করবি আমার? তোর এত বড় সাহস, তুই আমার গাছের আম খাবি, আবার আমার মুখে মুখে তর্ক করছিস, দাঁড়া তোকে দেখাচ্ছি। আমার সাহস দেখবি তুই? দেখ, তোর পুরো গাছটাই আমি খেয়ে ফেলবো। এরপর ওই ভয়ঙ্কর ভূতটি টুনির পুরো আম গাছটাই গিলে খেয়ে ফেললো। এই পাখি, তুই দেখলি তো কেমন করে তোর আম গাছটা খেয়ে নিলাম, এইভাবে তোকেও মেরে দেব। এরপর সেই অদ্ভুত প্রাণীটি কি একটা মন্ত্র বলে টুনিকে সেখানেই মেরে ফেলে। টুনি মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। তারপর ভূতটি সেইখান থেকে উড়ে চলে যায়। তার পরের দিন সকালে টুনির মেয়ে টুকি ঘুম থেকে উঠে যখন তার মাকে আশেপাশে দেখতে না পায়, তখন তার মাকে খোঁজার চেষ্টা করে। কে জানি মা কোথায় গেছে, দেখি মনে আম বাগানে যায়। এই বলে টুকি আম বাগানে যাওয়ার জন্য উড়ে উড়ে তার বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপর আম বাগানে এসে টুকি হাজির হয়। সেইখানে টুকি দেখে তার মার নিথর দেহ পড়ে আছে। কাঁদতে কাঁদতে টুকি তখন তার মার দেহের দিকে এগিয়ে যায়। টুকি তার মাকে অনেকবার ডাকে, কিন্তু তার মা কোনোই সাড়া দেয় না। টুকি তার মায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচণ্ডভাবে কাঁদতে থাকে, কিন্তু তবুও তার মা ওঠে না, কেননা গতকাল রাতে তার মাকে ওই অদ্ভুত প্রাণীটি মেরে দিয়েছে।